রাউন্ড বেসিং যেটা টপ বেসিং যেটা আপনার এর উপরে সেট করে বসানো হয় ওনলি অন পনেরোশো টাকা এটাও আপনার স্টক অর্ডার মাল এই মার্কটার দাম আছে মার্কেটে পঁচাত্তর হাজার টাকা টাকা দিব না আমি মাত্র আমাকে দেখুন পনেরো হাজার টাকা আর নর্মালি আমাদের এখানে আপনার অনেক ব্র্যান্ডের আপনারা বেসিং দেখতে পাচ্ছেন যা ইটালিয়ান ব্র্যান্ড আছে

অলগিতে বসাই দেবেন আপনার নিচে তাকে কিছু দেখা যাবে না অন্য একটা শেপ দেখা যাবে যেখানে আপনাকে আকর্ষণীয় ভাবে আপনার ঘরকে কে দিই হ্যালো বন্ধুরা ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি স্যানিটারি মার্কেটে এখানে যাবতীয় নতুন পুরাতন স্যানিটারি টাইলস মার্বেল মোজাইক ফার্নিচার ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের যাবতীয় আইটেম পাই যাবেন সাশ্রয় মূল্যে আমাদের সঙ্গে শেয়ার করবে দুর্জয় ভাই ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এখানে তো বিভিন্ন রকমের হাই কমোড বেসিং ইলেকট্রিক আইটেম পাওয়া যায় ঠিক আছে আজ আমাদের কি কি আইটেম দেখাতে চাচ্ছেন একটু বলেন আমাদের এখানে দেশ বিদেশের বাইরের অনেক উন্নত মানের কমোড হাই কমোড লো কমোড বেসিন পরে ব্ল্যাক স্যানিটারি মালামাল অনেক ধরনের জিনিসপত্র পাবেন যা এখান আপনি মার্কেট রেট থেকে অনেক সাশ্রম মূল্য পাবেন যা আপনার বাড়ি করার জন্য অনেক উপকার আসবে বা আপনার নির্ধারিত আপনি যে মূল্যে আপনি চাচ্ছেন যা পাচ্ছেন না এখান থেকে আপনি তা সব কিছু পেয়ে যাবেন যা আপনার একটি নর্মালি একটা কমর কিনতে গেলে আপনাদের আট থেকে নয় হাজার টাকা খরচ হচ্ছে এখানে আপনাকে আপনারা আমরা দিচ্ছি চার হাজার পঁয়ত্রিশশো বত্রিশশো তিন হাজার থেকে সব শুরু করে তিন হাজার থেকে শুরু করে অনেক কম দামে আপনারা কমট পাবেন এবং অনেক সাশ্রয় মূল্য পাবেন দুর্জয় ভাই এখানে কি স্যানিটারি আইটেম এর মেলা বসাইছেন নাকি আরে কিসের মেলা এখানে আপনি স্যানিটারি মালামালের রাজ্য পদ এখান থেকে আপনারা আপনার যা কিছু লাগে আপনার স্যানিটারি আইটেম সব ধরনের জিনিসপত্র পেয়ে যাচ্ছেন এখানে সর্বোচ্চ কম রেটে যেখানে আপনারা সর্বোচ্চ কম রেটে কমটা আমাদের দেখাতে যাচ্ছি আসলে আমি যে আরকে সভাতে জেড ফ্লাশ যে ছোট মালটা আছে এটা আমি আপনাকে দিচ্ছি মাত্র 3000 টাকা এটা চার গে এইটাকে জট এর মাল যে স্বভাবই স্টক লর্ড মাল আড়হম এবং হাউস বাড়ি এর মাল যেখানে আপনার আমি ডুপ্লেক্স জারির মাল কিনি আমরা অনেক ধরনের অনেক জায়গা থেকে আমাদের মাল কালেক্ট করা হয় যে মাল আপনারা কম ও অনেক কমে পে যাচ্ছে না গন্তব্যে আপনারা আচ্ছা 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 আপনি তো স্টক লোডের মাল প্লাস বিভিন্ন জায়গা থেকে আপনারা স্টকেজে মালগুলো কিনে নেন ওইগুলা এখানে অসিং করেন কোনো যখন সমস্যা থাকে সেগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে শরীবে আপনারা সাজান জি জি আমরা পর্যায়ক্রমে বিভিন্ন হাই হাইকোর্টের দাম জানবো প্রথমে কোন কোমর দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনি বলেন তো আমাদের বাংলাদেশের কোমরের ভিতরে আছে এক নম্বরের ভিতরে আরেক কোমর হ্যাঁ হ্যাঁ আরেক কোমর আপনি যদি এটা যদি আপনি শোরুম থেকে কিনতে যান এটা লাগবে আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো জায়গায় আমি আপনাকে সাত হাজার পাঁচশো টাকা নিবো না অনিয়ন পঁয়ত্রিশশো টাকা যা এখানে আপনি সিঙ্গেল ফ্লাসটা আর আরেকটা পাবেন আপনি ডাবল ফ্লাসের মান আর আরেকটা ডাবল ফ্লাসের জি আচ্ছা আবার আরেকটা পাবেন আরেকে ডাবল ফ্ল্যাশের মাল মাত্র চার হাজার টাকা বা পঁয়ত্রিশশ টাকা দিলেও আমাকে হবে যা আপনার সাথে আমাদের অনেক কম মূল্যে এবং মন কষাকষি ছাড়া আপনারা মাল নিতে পারবে যা এখান থেকে আপনি এসে বুঝতে পারবেন না যে আপনি কত কম পাচ্ছেন আচ্ছা না আসলে বুঝতে পারবেন আচ্ছা আর জাহিরের কোমরের কথা যদি নাই বলি আমি আমাদের এখানে আছে থাইল্যান্ডের মাল আছে ইটালিয়ান মাল আছে এবং টোটো আপনার চাইনিজ মাল আছে চাইনিজ মাল বাদে আর অনেক ধরনের মালামাল পাবেন ইউএসএল মাল আছে পরে আরও মাল আছে আমার কাছে হুইদা চাইনিজ পরে ক্যাসেট কোম্পানির মাল আমেরিকান স্ট্যান্ডার্ড এবং এমন কোটো টোটো আরো অনেক ধরনের বিদেশি মালামাল আপনি এখান থেকে করবে আমাদের একটু দাম এবং মান সম্পর্কে একটু ধারণা দেন যদি আমি আগে যদি নর্মালি আপনাকে একটা টোটো ভেঙে একটু কম দেখাই এখানে আপনারা এটা দেখছেন মাত্র আমি আপনাকে দিচ্ছি এটার মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা ওই ক্ষেত্রে আপনি এটা পাচ্ছেন মাত্র অনিয়ন 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 35000 টাকা অন মাত্র 10000 টাকা যদি আপনি ইউজ করতে দিবেন তো আপনি আপনি যদি ইউজ করতে যদি সক্ষম হয় আপনি ইউজ করতে যদি আপনি রাজি খুশি থাকেন তো আমি দিতেও খুশি সমস্যা নেই রাউন্ড একটা দেখতেছি এটা কি ভাই রাউন্ড বেসিং এটা টপ বেসিং যা এটা আপনি মার্বেলের উপরে সেট করে বসানো হয় তো এইটা দাম মার্বেল ওইটা মাত্র অনিয়ন 1500 টাকা

যে বাইরে যে মালামাল গুলো আছে আমাদের কাছে যে কোটো ব্র্যান্ডের মাল গুলো এই মনে হলো ইউএসএল এর মাল গুলো আছে আরো আছে মেওকা মেওকা একটা কোম্পানি আছে ইটালিয়ান ব্র্যান্ড এটা আপনি পাবেন অন্যান্য এই সব ব্র্যান্ড গুলো অন্যান্য সবসময় থাকে না আরেকের ব্র্যান্ডের আরেকের ব্র্যান্ডের যে কোনো কমোড বেসিং আপনার সময় পেয়ে যাবেন আরেকের ভিতরে আমার কাছে তিনটা মডেল আছে যে আপনার সবসময় পাচ্ছেন যে বড় একটা কমোড আছে আরেকের মার্কেটে ষোলো হাজার পাঁচশো টাকা ওই ক্ষেত্রে আমি মাত্র আপনাকে দিচ্ছি ছ হাজার পাঁচশো টাকা নিতে পারে আর শুধু আমাকে দিবেন মাত্র আট হাজার টাকা আইটা আছে মার্কেটে তেরো হাজার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আমি চোদ্দ হাজার পাঁচশো নিব না মাত্র নিব পাঁচ হাজার পাঁচশো আচ্ছা বড় আপনার এটাকে বলা হয় জাহাজ মডেল ভিক্টোরিয়ান বলা হয় আচ্ছা ওয়াশিংটন

আমি আপনাকে বলবো ভাই আমার কাছে আছে আপনি দেখে যান পরে যদি আপনার এটা কি এটাও কি টপ বেসিং ভাই এটাও টপ বেসিং এটাও মার্বেলের উপর বসানো হয় যদি আপনার ভালো স্পেস থাকে আপনার ঘরের ভিতরে আপনি ভালো করে মার্বেল করে শকিং ভাবে আমাদের কাছে মার্বেলও আছে এটা পরে যাব আমরা সমস্যা নাই ওই ওই ক্ষেত্রে এই এই বেসিংটার মূল্য আছে মার্কেটে 13000 টাকা ওই ক্ষেত্রে আমি 13000 টাকা মাত্র নিব 4000 টাকা মাত্র 4000 টাকা 4000 টাকা কোটর ব্র্যান্ডের মান মেড ইন থাইল্যান্ড কোম্পানিটা দেখে নেবেন মেড ইন থাইল্যান্ড আর আরো মালামাল আরও আরো মালামাল দেখাবো যা এখনো আমাদের কাছে আসে নাই আরো ভালো ভালো মালামাল আসে আমাদের কাছে পাবেন আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন সমস্যা নেই আর কি এইগুলো নিতে পারবেন আমার কাছে সর্বনিম্ন

মার্কেটের প্রাইস আছে তিরিশ চল্লিশ হাজার উপরে যে মাল যে ব্রেনটা ওইটা ত্রিশ হাজার টাকা দেওয়া লাগবে মানে মাত্র আমাকে পঁয়ত্রিশ টাকা দিলে হবে আনকম আনকমপ্লিট আছে উনুন আনকমপ্লিট কিভাবে বোঝায় এটার সাথে এটা কালারটা মিস ম্যাচিং নট ম্যাচিং এর জন্য এটা আনকমপ্লিট এইভাবে সব কিছু আমার ঠিক আছে সমস্যা নেই আপনারা দেখে বুঝে দেখে দেখে নিয়ে যাবেন সমস্যা নাই আর আমার কাছে আরো পাবেন

অলবিদে বসাই দেবেন আপনার নিচে থেকে কিছু দেখা যাবে না অন্য জন একটা শেপ দেখা যাবে যেখানে আপনাকে আকর্ষণীয় ভাবে আপনার ঘর কে ফুটিয়ে তুলবে আচ্ছা যে এই বেসিং এর পাশে যে যে আরেকটা এই দেখতেছে হাই কমোড দেখতেছে এটা এটা এটাও আপনার এটা এটা যে এটা আপনার স্টক ঘরের এই মালটার দাম আছে মার্কেটে 75000 টাকা 75000 জি 75000 টাকা দেব না আই মাত্র আমাকে দিবেন 15000 টাকা আর বেশি কিছু না এইগুলো এগুলো কি ইউজ হয়েছে মাল নাকি নন ইউজ ইউজিং বলতে একটা কম একটা বেশি সবাই তো সব সময় এটাই আপনার আনইউজ বলতে ইউজিং বলতে ইউজ করলে তো জিনিসপত্র নষ্ট হয়ে যায় না না আপনি যদি যত্ন করেন তাহলে রত্ন মিলবে ঠিকই মানে ওই ক্ষেত্রে যদি আপনি জিনিসটাকে পরিষ্কার না রাখেন ওই ক্ষেত্রে আমাদের এসে পরিষ্কার করে আমাদের বিক্রি করতে হয় ওই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন আমাদের কষ্ট হয় আপনাদেরকে কষ্ট বিনিময়ে আরো আপনাকে যে ছাদ দেওয়া আচ্ছা আচ্ছা আপনারা আরো আমার কাছে ইলেকট্রিক মালামাল যদি যায় বক্স সিস্টেমে আচ্ছা দুজোর ভাই ভিডিও দেখে আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার দোকানের ঠিকানা এবং নাম্বারটা যদি বলে দিতেন জি আমাদের আমার আমাদের আমাদের দোকানটা পড়ছে যে ব্লক পাঁচ নাম্বার রোড আর ভারিধারা নতুন বাজার নামে পরিচিত যে ব্লকে ভাটারা থানার অপর সাইড যে ব্লক পাস্তামার নাম্বার রোড আর এখানে আপনার পরিচিত আছে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড মার্কেট নামে পরিচিত আর ওই ক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন এমন আরো যদি আপনার এখানে যা দেখানো হয় না তাও যদি আপনার লাগে আপনার বাড়ির কাজের জন্য তাও আপনারা আমার থেকে জানতে পারবেন যে আমার কাছে আছে কিনা নেই আচ্ছা দুজ ভাই মোবাইলটা মোবাইল নাম্বারটা আপনি একটু মুখে বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন ওকে দর্শক তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকেন